দেখুন আপনাকে দুটো একটা কারামত দেখায়, দুনিয়ার কারামত। হুজুর বক্তব্য রাখছেন, এবার ভালো করে শুনতে থাকুন, হুজুরের বক্তব্য শোনাচ্ছি। যদি বলছেন যে মমতাজুল সাহেব আপনি নাম ধরে ধরে বলছেন, আপনার এতে অসুবিধা নাই, এই দেখুন আপনাকে একটা তাহলে ভিডিও শোনাই। এই ভিডিওটা শুনলে আপনার খুব মজা লাগবে, কেন নাম করে করে বলছি শুনতে থাকুন, একটা ভিডিও আপনাকে শোনাই। আবার অ্যাডভার্টাইজ দিয়ে দেয় তো, কি শুনলেন বলছে? উনি বলতে বলতে লাস্টে বলছেন যে আহলে হাদিসরা এত খারাপ, ওরা যে পুকুরে গোসল করে ওই পুকুরে গোসল করা হারাম বলছে। শেষ পর্যন্ত শোনাতে পারিনি আপনাকে, বুঝলেন না? এটা হুজুরের বক্তব্য। তা আহলে হাদিস যদি নাম করে বলা যায়, তা আমরা যারা শয়তানের দল করে তাদের নাম করে বলতে পারবো না? বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, আমি তো বলতে পারবোই। কার ভয় আছে জানি না, আমার কোনো ভয় টয় নেই। বিয়াদব হুজুর বক্তব্য রাখছে হুজুরের কারামতি দিতে, বলছে বাংলাদেশে একটা ছেলের গলাতে ট্যাংরা মাছের কাঁটা ঢুকেছে। হুজুরের বক্তব্য শুনছি, কি মাছের? ট্যাংরা মাছ বুঝুন তো, কাঁটা ঢুকেছে। তা বলছে বাংলাদেশ নোয়াখালীতে বাড়ি, এই নোয়াখালী থেকে ওই ছেলেটার বাপ এক কলসি পানি মাথায় করে নিয়ে আমাদের ফুরফুরা শরীফ এসেছে, এসে হুজুরকে ধরে বলছে হুজুর। তা বলছে কি সর্বনাশ হলো, আজকে চার দিন আমার বেটার গলাতে ট্যাংরা মাছের কাঁটা ঢুকেছে, কোন ডাক্তার বার করতে পারে না, মনে হয় বেটা মারা যাবে, আপনি দয়া করে কিছু করুন। হুজুর তখন বলছে ভাই তুমি বসে যাও, কোন টেনশন করিও না, বসো। হুজুর বসে গেল, লোকটাও বসে গেল। লোকটা নিজে বলছে আমি হুজুরের এত পাওয়ার দেখলাম, এইখান থেকে হাত বাড়িয়ে দিল, বাংলাদেশের নোয়াখালী ছেলেটার গলার ভিতর থেকে কাঁটা বার করে এনে হুজুর আমাকে দেখাচ্ছে, এই দেখো কাঁটা। আমি বললাম এটা পাক্কা চিটিংবাজি কথা, সত্য কথা হতে পারে না, হুজুরের এত পাওয়ার হতে পারে? হ্যাঁ, এইখানে হুগলি জেলাতে বসে বাংলাদেশের কাঁটা বার করে দেয়, আশ্চর্য ব্যাপার। বলছে ও বাপেরা ভাইরা মন খুলে শুনে রেখে দাও, প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও। বলছে কি হয়েছে? হয়েছে কি? বলছে আমাদের পীর সাহেব একদিন সুন্দরবন বেড়াতে যাচ্ছিল, নৌকাতে বসে আছেন, আর সুন্দরবনের দিক থেকে একটা বাঘ এসে নৌকাতে হামলা করেছে। বাঘ দেখতে পেয়ে গেল আমাদের পীর সাহেব রয়েছে, বাঘ আবার ফিরে চলে গেল খেলো না। ওই বাঘটা আবার 5 কিলোমিটার দূরে পীর সাহেব নৌকার মাঝখানে রয়েছে, নদীর মাঝখানে, আর বাঘটাকে দেখছে নৌকার সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে বাঘ। হাত দুটো তুলে বাঘ কথা বলছে আর বলছে, ওগো পীর সাহেব আমি হামলা করতে গিয়েছিলাম, তুমি যে ওই নৌকায় ছিল আমি জানতে পারিনি। বলছে না রে তকবীর আল্লাহ আকবার। আচ্ছা এটা সুস্থ মানুষ এ কথা বলবে, গাঁজা খেতে হবে, কি বলছি বুঝতে পারছেন না? গাঁজা খাওয়া ছেড়ে কথা বলা যাবে? আমার দুটো প্রশ্ন আছে ভাই, বাঘ কোনদিন কথা বলতে পারে? পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসূলদের প্রমাণ আছে? আশ্চর্য ব্যাপার। আচ্ছা বাঘ কথা নাই বললে এটা নাই বুঝতে পেরে গেলাম, ধরে নেন কথা বলতেই পারে। আচ্ছা নদীর উপরে তো পানি, পানি থাকবে তো, আচ্ছা পানিতে কোনোদিন বাঘ দাঁড়াতে পারে? আচ্ছা এটা নেই মেনেই নিলাম, দাঁড়ালো, চার হাত পা খুলে নিয়ে দাঁড়ালো, আবার বলছে দু হাত হাত জোর করে রেখেছে। আচ্ছা বলুন তো এটা কি বিশ্বাস করা যায়? কোনদিন সম্ভব? কোনদিন সম্ভব নয়, একদমই মিথ্যা কথা। প্রত্যেক নবীদেরকে একটা মর্যাদা দেওয়া হয়েছে যা নবীদের মধ্যে সীমাবদ্ধ, পৃথিবীর কোন মানুষের জন্য এটা নয়। যদি পৃথিবীর কোন মানুষের কাছে এরকম আলৌকিকতা কিছু দেখা যায়, অবশ্যই ওটা কারামত, তবে আল্লাহ কিছু বিশেষ মানুষকে এটা দিতে পারেন। তবে যারা বেশি বেশি করে কারামতি বর্ণনা করে, এর 98% বর্ণনা কারীও মিথ্যুক, বর্ণনা যার জন্য করা হয় সেও মিথ্যুক, অধিকাংশ জাদু। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজেজা দেখুন, আপনাকে একটা মজেজার কথা বলি, ইমান বলে যদি কিছু থাকে আপনার এইখান দিয়ে চোখ দিয়ে পানি ঝরে যাবে,
এখনই মুজেজা কাকে বলে দেখুন। খন্দকের যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ হয়েছিল। বক্তব্যর কিছু যদি না শুনেন এই ঘটনাটা শুনে বাড়ি চলে যান। খন্দকের যুদ্ধ হচ্ছে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বড় চিন্তিত যে খন্দকের যুদ্ধে আমরা 1000 মানুষ যাব, ওরা যদি আমাদেরকে মেরে দেয়, এমনিতে সাহাবায়ে কিরামগণ কম, আবার যদি মানুষ মারা পড়ে যায় বড় বিপদ হয়ে যাবে। সালমান ফার্সি বলে একজন সাহাবি, কি নাম? সালমান ফার্সি। সালমান ফার্সি বলছেন, আল্লাহর নবী এক কাজ করলে হয় না, আমরা একটা পরিখা খনন করি, অর্থাৎ একটা খাল কেটে দিই। এই খাল কাটবো আর শত্রুরা তো আমাদেরকে মারতে গেলে খালটা পার হয়ে তবে তো আমাদেরকে মারতে হবে। ওরা যখন খাল পার হবার জন্য খালের যখন নেমে যাবে, আমরা বিপরীত দিক থেকে উপর দিক থেকে ওদেরকে আঘাত করব। আল্লাহ রাসূল বলছেন, ঠিক বলেছে সালমান ফার্সি, তোমার বুদ্ধি কিন্তু খুব চমৎকার। সালমান ফার্সির এই বুদ্ধিটা আল্লাহর নবী অ্যাকসেপ্ট করলেন। তারপরে পরীক্ষার কাজ খনন চলছে, আল্লাহু আকবার, পরীক্ষা খনন, গর্ত খোঁড়া হচ্ছে, খাল কাটা হচ্ছে, নবীজি নিজে সঙ্গে রয়েছেন, আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরামগণ মনে মনে আরবিতে কবিতা গাইছে, বিভিন্ন রকমের কবিতা, আর তারা এক অপরের কাজের জোশ বাড়াচ্ছে। আমাদের মধ্যে হয় না? এই দেখবেন আগেকার দিনে সেই কি বলে কল বসাতো বাড়িতে, আর কল বসানোর লোকেরা মাঝে সাঝে কি সব গদ্য পদ্য বলতো না? হ্যাঁ, দেখবেন অনেক সময় গাড়িতে কাঠ তোলার সময় কিছু কিছু ছন্দ বলে না, বলে কি বলে না? তার মানে কি, কাজের জোশ বাড়াবার জন্য। তা সাহাবায়ে কিরামগণ গাইতি চালাচ্ছেন ধুমধাম করে, পেটে কিন্তু খাবার নাই, কারো একদিন খাওয়া হয়নি, কারো দুদিন খাওয়া হয়নি, এইরকমও সাহাবিরা রয়েছেন, কিন্তু ইমানের জোরে আর নবীজি খোদ নিজে রয়েছেন, এই কারণে গাইতি চালিয়ে যাচ্ছেন, গাইতি চালিয়ে যাচ্ছেন। এই পর্যায়ে মরুভূমির পাথরি জমি মাঝে সাঝে পাথর পড়ে যাচ্ছে, তা ছোটখাটো পাথরগুলো সাহাবায়ে কিরামগণ ভেঙে ফেলছেন। একটা বড় পাথর এসে লেগেছে, কি পাথর? বড়। সাহাবায়ে কিরামগণ গাইতি চালাচ্ছেন, ভাঙছে না। মুজেজা বলছি, খুব মন দিয়ে শুনবেন। তা সাহাবায়ে কিরামগণ আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন, আল্লাহর নবী, একটা বড় পাথর দেখা দিয়েছে, আপনি যদি একটু যেতেন তাহলে খুব ভালো হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, গাইতিটা হাতে নিয়ে তুললেন আর বিসমিল্লাহ বলে জোরে মারলেন বাড়ি। তা পাথরটা ভেঙে বালির স্তূপে পরিণত হয়ে গেল, আল্লাহু আকবার। আর যখন বগল উঁচু করেছেন, তখন জাবের বলে একজন সাহাবি দেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা রয়েছে, আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধের একটা নিয়ম ছিল, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সাহাবি বাড়ি যেতে পাবে না। জাবেরের মনে বড় দয়া হলো যে বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুজেজা বলছে আপনাকে, জাবের আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন, আল্লাহর নবী, আমি বিশেষ কোনো কারণে একটু বাড়ি যেতে চাইছি। বিশ্ব নবী সাল্লাম পারমিশন দিলেন, জাবের বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে জাবের ওর স্ত্রীকে ডেকে বলছেন, শোনো, আল্লাহ যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, আমি বিশ্ব নবীকে দেখলাম এইরকম পেটে পাথর বাঁধা, তা আমাদের বাড়িতে কি একটু খাওয়ার কিছু হবে যে আল্লাহর নবীকে আমার বাড়িতে খাওয়াবো? জাবেরের স্ত্রী বলছেন, সামান্য কিছু জবের আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে। জাবের বলছেন, বকরিটাকে জবাই করে দিলাম, গোস্তটা ভালো করে রেডি করা হলো, আমার স্ত্রীকে বললাম তুমি রুটি পাকাতে রেডি করো, আমি আল্লাহর নবীকে গিয়ে ডেকে আনি। জাবের চলে গেলেন খন্দকের মাটিতে, আল্লাহর নবীকে ডেকে বলছেন, আল্লাহর নবী, আপনি এবং আপনার দুই চারজন বন্ধুকে নিয়ে আমার বাড়িতে দয়া করে চলুন, সামান্য কিছু খাবার আপনাদের জন্য জোগাড় করেছি। আপনার এই করুণ অবস্থা দেখে আমার মনটা বড় দুঃখ পেল, মনটা বড় কষ্ট পেল, ওই জন্য আপনার জন্য অল্প খাবার দয়া করে একটু আপনার বাড়িতে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, এই খন্দকের সাহাবীরা শোনো, চলো সবাই মিলে জাবেরের বাড়িতে চলো, জাবেরের বাড়িতে খাওয়া দাওয়া হবে, তাড়াতাড়ি করে চলো। জাবের তো অবাক, একটা ছাগলের বাচ্চা আর ওই 200-250 গ্রাম হয়তো জবের আটা,
আল্লাহু আকবার। জাবের তখন আল্লাহর নবীর এই এলান শুনে অবাক হয়ে গেলেন যে ঘটনা আবার কি, হ্যাঁ এত লোক, প্রায় 1000 লোক হবে। জাবের মাথার কাজ করছে না। জাবের তখন আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী ঠিক আছে আপনি নিয়ে আসুন, নবীজির উপরে তো কথা বলা যাবে না, আপনি নিয়ে আসুন, আমি একটু আগে বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে রেডি করি। তখন আল্লাহ নবী বলছেন, জাবের এই রুকো, শোনো, তোমার স্ত্রীকে দুটো কথা বলিও, এক, আমি যতক্ষণ না পর্যন্ত না যাব গোস্তের হাঁড়িটা যেন চুলা থেকে না যেন নামিয়ে নেয়, দুই, আমি যতক্ষণ না পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত যেন রুটি পাকানো তোমার স্ত্রী শেষ না করে দেয়, এই দুটো কথা মনে রেখে দিও, চলো তুমি, আমি যাচ্ছি। জাবের গিয়ে স্ত্রীকে বলছেন, সর্বনাশ ব্যাপার, বলছে ঘটনা কি, বলছে ছাগলের ছোট একটা বাচ্চা আল্লাহর নবী সবাইকে নিয়ে আসছেন। জাবের স্ত্রী কত আল্লাহ বলি দেখুন, জাবেরকে বলছেন, আপনি কেন ভয় করছেন, আল্লাহ এবং তার রাসূল সব থেকে ভালো জানেন। আল্লাহু আকবার, কি ইমাম দেখুন। বিশ্ব নবী চলে এলেন, জাবেরের স্ত্রী নবীজির আগমনে খুশিতে আত্মহারা, নবীজি চলে এসেছেন বাড়িতে, আল্লাহ নবী জাবেরকে বলছেন, জাবের 10 জন করে সাহাবীকে তুমি তোমার ঘরের ভিতরে ঢুকিয়ে দাও। আল্লাহ নবী বসে আছেন ঘরের ভিতরে, 10 জন সাহাবী ঢুকেছেন, বিশ্ব নবী রুটি দিলেন, গোস্ত দিলেন, 10 জন সাহাবীর পেট পরিপূর্ণ হয়ে গেল, তারা 10 জন বাইরে চলে গেল। আল্লাহ নবী আবার জাবেরকে বলছে, জাবের তুমি আবার 10 জনকে ঢুকিয়ে দাও। আবার 10 জনকে ঢুকিয়ে দেওয়া হলো, 10 জন করে খাওয়া দাওয়া চলছে। বিশ্ব নবী তিনি সর্বশেষে খেলেন, 1000 সাহাবীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী খেলেন। আল্লাহর নবী জাবেরকে বলছে, জাবের তুমি নিজে খেয়ে নাও, তোমার স্ত্রীকে খেতে বলে দাও, আর যত খাবার বেঁচে যাবে মক্কার মদিনার চারিদিকে অনিতে গলিতে যত ক্ষুধার্ত মানুষ রয়েছে সব মানুষদের মাঝে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, সন্ধ্যা পর্যন্ত রুটি আর গোস্ত বিলি করলাম, তবুও যেন হাঁড়িতে গোস্ত আর রুটি যেন শেষ হলো না। আল্লাহ সুবহানাল্লাহটা কালকে বলবেন, কাল সকালে বলবেন, যে কি বুঝলেন আপনি, এটা হচ্ছে মুজিজা। আচ্ছা বলুন, একটা বকরিতে 1000 লোকের খাওয়া সম্ভব, সম্ভব বলুন, অত আল্লাহর নবী খাওয়ালেন তো, খাওয়ালেন কি খাওয়ালেন না, এটা কি মুজিজা, এটা নবীদের জন্য খাস, আল্লাহু আকবার, আর কারো জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সঙ্গে ব্যবহার কেমন করতে হবে, ইনার সঙ্গে কেমন করে কথা বলতে হবে, এই আদবটা আমাদের জানার দরকার আছে না, নেই আছে না, নেই। আমার নামে উল্টো পাল্টা ইলজাম দেওয়া হচ্ছে, বলছে মমতাজুল ইসলাম বলেছে নবী আমার বড় ভাই। আচ্ছা আমি জীবনে কথা বলতে পারি বলুন তো, হ্যাঁ কত বড় মিছে কথা। আমি মনে মনে ভাবছি পাগল তো আর গাছে ধরে না, গাছে ধরে, পাগল গাছে ধরে না, আসলে কখন কি বলে ওদের মাথায় ঠিক নাই, ওদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব। পরশুদিন একটা কোন হসপিটাল নাকি উদ্বোধন করেছে, সোশ্যাল মিডিয়া দেখেছেন, হ্যাঁ, আর কিছু ছেলে স্লোগান দিচ্ছে, শিরায় শিরায় রক্ত, অমুকের ভক্ত বলছে না, আর ও চাচা দেখছে আজকে এটা উপহাস করে বলছে, শিরায় শিরায় রক্ত, খ্যাক শিয়ালের ভক্ত, মানে পিড়ে পিড়ে ঝামেলা, বুঝলেন না, পিড়ে পিড়ে এখন দ্বন্দ্ব চলছে। আল্লাহ আকবার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে কেমন করে কথা বলতে হবে, এই দেখুন এবার কোরআনের আয়াত বলছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউম আলীম। সূরা হুজরাত, আল্লাহ তাআলা বলছেন, মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে কখনো আগিয়ে যেও না এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। আয়াতটা এখানে শেষ, মুমিনগণ তোমরা আল্লাহ রাসূলের আগে আগে কোনো কাজ করতে যেও না, কোনো কাজ করতে যেও না, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা কি হও, মুমিন হও, তাই তো। এবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো আল্লাহ এবং তার রাসূল এখন পৃথিবীতে আছেন, নবীজি, নবীজি আছেন নাই? এই আয়াতটা ধরে নিলাম তখনকার জন্য মদিনার মানুষদের জন্য, যে এই রকম হতে পারে, নবীজি রাস্তা দিয়ে চলবেন আর মক্কার মদিনার মোমেনেরা নবীজির পিছনে পিছনে যাবেন, ঘটনা হয়তো এরকম হতে পারে, তাই তো।
কারণ নবীজির সম্মানে আগে বেড়ে যাওয়া যাবে যাবে না কিন্তু এখন তো নবীজি নেই যে নবীজি হেঁটে হেঁটে যাবেন আর আমরা সব লোক তার পিছনে পিছনে যাব এরকম ব্যাপার এখন থাকবে থাকবে না তাহলে এখন এই কথা কেমন করে হবে এই কথা এই রকম করে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে জীবন যাত্রার ক্ষেত্রে যতটুকু করতে বলেছেন ততটুকু করতে হবে তার থেকে বেশি করা যাবে না তার থেকে কমও করা যাবে না আল্লাহর নবী যতটা করতে বলেছেন যা কিছু বলেছেন তার বেশি করা যাবে 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 না তাহলে বেশি যদি করি হবে কি হিতে বিপরীত বেশি করা যাবে না নবী সাল্লাম যা বলেছেন সেই পর্যন্ত থেমে যেতে হবে তার বেশি করা যাবে না তার বেশি যদি করেন তার নাম কি বেদাত একজন বলছেন বেদাত আল্লাহু আকবার বেদাত নিয়ে হুজুরের ভিতরে দ্বন্দ্ব হুজুর বলছে বেদাত দু ভাগে ভাগ এক বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া মানে একটা খারাপ বেদাত একটা ভালো বেদাত আচ্ছা বলুন তো পায়খানার কোয়ালিটি হয় যেটা ধনী লোকের পায়খানা হালকা একটু সেন এটা রিকশা চালকের গন্ধ বেশি এরকম ব্যাপার আছে আরে নবীজি বলেছেন কুল্লু বিদাতিন যালালা ও কুল্লু যালালাতিন ফিনার নিশ্চয় সমস্ত বেদাত সমস্ত নতুন জিনিস হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার স্থান ফি মানে মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে নবীর আগে কোনো কাজ করা যাবে যাবে না যদি করেন কেমন হবে আপনাকে একটা গল্প দিয়ে বোঝাই একটা লোক ডাক্তারখানাতে গেছে চোখের ডাক্তারের কাছে বুঝলেন চোখের ডাক্তারের কাছে গেছে তা ডাক্তার তার চশমা লিখে দিয়েছে 50 পাওয়ারের চশমা তা ডাক্তার প্রেসক্রিপশনটা নিয়ে ও ফার্মেসি এসেছে ফার্মেসিওয়ালাকে বলছে ভাই আমার চশমাটা দেন তো তা চশমাওয়ালাটা দেখে বলছে ভাই 50 পাওয়ারের চশমা লিখেছে রোগী তখন বলছে দাম কত বলছে 50 টাকা 50 টাকা রোগী তখন বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম বলছে 100 পাওয়ারের দামও 50 বলছে ভাই 150 পাওয়ারের বলছে ওইটার দামও 50 তাও রুগী ভাবছে তাহলে ফালতু কেন 50 পাওয়ারের নিতে যাব 150 পাওয়ারের নি 150 পাওয়ারের চশমা নিয়েছে বুঝলেন 150 পাওয়ারের চশমা নেওয়ার পরে বাজারে ঘুরতে ঘুরতে দেখছে যে এই পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড় বুঝলেন তো নি এখন কিনে নিয়েছে মোটামুটি অনেকটা ও ভেবেছে কাতলা মাছ চশমা খুলে মাছ খেতে বসেছে তখন দেখছে এই টুকুটুকু পুঁটি ওর বউকে বলছে হারে জাহান্নামি বড় মাছ কি তোর মায়ের বাড়ি পাঠিয়ে দিলি নাকি ওর বউ তখন বলছে আমার মরা নানির কসম করে বলছি না গো তুমি এটাই এনেছ ও তখন বলছে আমি আমার মরা দাদির কসম করে বলছি কাতলা মাছ এনেছি স্বামী স্ত্রী খুব ঝামেলা নিয়ে এক চর মেরে দিয়েছে এখন ওর বউ কোন রকম চটটা খেয়ে নিল পরের দিন একই কেস তারপরের দিন একই কেস এখন রুগী মনে মনে ভাবছে এতদিন আমার বউ জীবনে মার খায়নি আজকে কেন মার খাচ্ছে নিশ্চয় নিশ্চয় কোনো গন্ডগোল আছে এ নিশ্চয় চশমার কোনো প্রবলেম নিয়ে লোকটা চলে গেছে আবার দোকানে দোকানে গিয়ে বলছে যে ভাই কি ব্যাপার বলুন তো আপনার চশমা পরার পর থেকে আমার বউ খুব মার খাচ্ছে খুব তো বলছি কই দেখি বলছি উড়ি বাবা ভাই আপনি তো সর্বনাশ করে দিয়েছে যে কেন বলছে আমি তো এই চশমা লিখিনি এই চশমা আমি লিখিনি বুঝে তাহলে বলছে আমি তো 50 পাওয়ারে লিখেছি আপনি তো দেখতে পাচ্ছি 200 পাওয়ারে না 150 পাওয়ারে কিনেছে বলছে ডাক্তারবাবু দাম তো একই একই তো দাম অসুবিধে কি আছে আচ্ছা বলুন তো দেখি প্রেসক্রিপশন প্রেসক্রিপশন ডাক্তার যেমন করবে তার থেকে যদি বেশি কম করা হয় আচ্ছা বলুন তো দেখি রোগী সুস্থ হবে না অসুস্থ হবে অসুস্থ হয়ে যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক যত রকমের অপকর্ম যত রকমের অপব্যবহার যত রকমের অপকথা সমস্ত কিছু ডাক্তারকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পদ্ধতিতে একটা মানুষকে চিকিৎসা করেছেন ওই পদ্ধতিতে চলতে হবে তিনি যে পদ্ধতিতে একটা মানুষকে আমলের মাধ্যমে জান্নাত নিয়ে যাবার ব্যবস্থা করেছেন সেই পদ্ধতিতেই জান্নাত যাবার জন্য চিন্তা ভাবনা করতে হবে পৃথিবীতে যদি অন্য কোনো ডাক্তারের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করেন পরিণতিতে আপনাকে জাহান্নাম যাওয়া লাগবে কি বুঝতে পারছেন আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলাতুন নাসিবা
আর তাসলা নারান হামিয়া পৃথিবীতে কিছু মানুষ রয়েছে তারা আমল করবে আমল করতে করতে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে এরা কারা এরা হলো তারা 15 শাবানে হুজুর বলেছে 100 রাকাত নামাজ পড়তে হবে যেটাকে বলে